ছোট্ট সোনামণিরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমাদের ক্লাসের বিষয় হচ্ছে বাংলা আর ইংরেজি। আমরা আজকে প্রথমে বাংলা করব, তারপর ইংরেজি করব। তাহলে বাংলা খাতা নিয়ে বসে যাও তোমরা। আমরা বাংলা প্রথমে কি করব, আজকে আমরা একটা নতুন জিনিস শিখব। আজকে আমরা শিখব স্বরচিহ্ন ছাড়া শব্দ গঠন। কোনো আকার, রসিকার, দীর্ঘিকার, ঋকার এগুলো কোনো কিছু হবে না, শুধু এগুলো ছাড়া আমরা শব্দ গঠন করব। আর আগে আমরা শিখেছিলাম কি, দুই অক্ষরে স্বরচিহ্ন ছাড়া শব্দ গঠন, কিন্তু এবার আমরা তিন অক্ষরে শিখব। তাহলে আসো আমরা বোর্ডে লিখি। তাহলে দেখো, প্রথমে আমরা কি লিখব, ক নাম্বার দিয়ে লিখি। ক নাম্বারে আমরা লিখব ক ল ম, কলম। প্রথমে আমরা দেখো, কোনো আকার, রসিকার, দীঘিকার কিছু নাই, আমরা তিন অক্ষরের তিনটা অক্ষর, ক একটা, ল আর ম, তিন অক্ষরে লিখেছি। এরপরে আমরা লিখব খ দিয়ে। খ দিয়ে আমরা লিখব কলস, ক ল দন্ত স, কলস। এরপরে আমরা গ নাম্বার দিয়ে লিখব অলস, স্বরে অ ল দন্ত স, অলস। প্রথমে লিখেছি কলম, খ নম্বরে কলস, তারপরে লিখলাম অলস, তারপরে ঘ নম্বরে লিখব আমরা নয়ন, ন দন্তন্য অন্তস্থীয় অ আবার দন্তন্য নয়ন, ক খ গ ঘ। উ নম্বরে লিখব কদম, ক দ ম কদম, ঠিক আছে। চ নম্বরে আমরা লিখব ইগল, দীর্ঘ গ দীর্ঘ 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 দীর্ঘই গ ল ইগল। তারপর হচ্ছে ছ নম্বর, ছ নম্বরে আমরা লিখব ফসল, ফসল, ফ দন্তস্ব ল ফসল। তারপরে বর্গীয় জয়ে লিখব দমন, দ ম ন দমন। ঝ নম্বরে লিখব আমরা গগন, গগন গমন। ঝ নম্বরে লিখব গ ম ন গমন। ই নম্বরে লিখব গগন, গ গ দন্তন্য গগন, গ গ দন্তন্য গগন। তাহলে আমরা আবার একটু পড়ি, স্বরচিহ্ন ছাড়া শব্দ গঠন তিন অক্ষরে। প্রথমে লিখেছি কলম, ক ল ম কলম। খ নম্বরে লিখেছি ক ল স কলস, তারপরে হবে অ ল দন্তস, স্বরে অ ল দন্তস অলস, তারপরে দন্তন্য অন্তস্থীয় অ আবার দন্তন্য নয়ন, তারপরে হবে ক দ ম কদম, তারপরে দীর্ঘই গ ল ইগল, তারপরে হবে ফ দন্তস ল ফসল, তারপরে হবে দ ম দন্তন্য দমন, তারপরে গ
ম দন্ত্য গমন, তারপরে হবে গ গ দন্ত্য গগন। তাহলে স্বরচিহ্ন ছাড়া তিন অক্ষরের আমরা শব্দ গঠন শিখে ফেললাম। এবার তোমরা ভালো করে বাসায় প্র্যাকটিস করবে। আসো এবার আমরা ইংরেজিতে চলে যাই, আমরা এবার ইংরেজি করব, ঠিক আছে? তাহলে আসো আমরা ইংরেজি করি। ইংরেজিতে আজকে আমরা রিঅ্যারেঞ্জ করব। আমরা এলোমেলো অক্ষর থাকবে যেটা আমরা সাজিয়ে লিখব, তাই না? রিঅ্যারেঞ্জ করি, আমরা এখন রিঅ্যারেঞ্জ করব। তাহলে দেখো প্রথমে আমরা লিখি এ নাম্বার দিয়ে এন এ ভি। তাহলে সঠিক করে আমরা এলোমেলো আছে, সঠিক করে আমরা লিখি, প্রথমে লিখব ভি, তারপরে লিখব এ এন, হবে কি ভ্যান। বি নাম্বারটা দেখো ও এফ এক্স, তাহলে আমরা প্রথমে লিখব এফ ও এক্স, প্রথমে এফ লিখব, তারপরে ও লিখব, তারপরে এক্স, কি হলো ফক্স। সি নাম্বারটা দেখো এ আর ওয়াই এন, তাহলে প্রথমে আমরা লিখব ওয়াই ওয়াই এ আর এন, কি হবে ইয়ার্ন। ডি নাম্বারটা দেখো প্রথমে লিখব আমরা আর এ জে ই বি, জেব্রা, আর এ জে ই বি, প্রথমে আমরা কী লিখব জেড ই বি, জেড ই বি, তারপরে লিখব আর এ জেব্রা। তারপরে ই নাম্বারে লিখি আমরা ই আর ও ই আর ও জেড, কি হবে জিরো, জেড ই আর ও। তারপরে আমরা লিখব এর দিয়ে, এ এফ দিয়ে লিখব এ এস ই ভি, সমান সমান হবে ভাস, ভি আগে লিখব, তারপরে এ এস ই এফ জি এ টি ডাব্লু সি এস, কি হবে ডাব্লু এ টি সি এস ওয়াচ। এইচ নাম্বারে আমরা লিখব ই ডাবল এল ডাব্লু ওয়েল। তারপরে আই নাম্বারে লিখব ও জে নাম্বারে লিখব এ এম ওয়াই, হবে কি ই ওয়াই এ এম ইয়াম। ঠিক আছে ছোট সোনামণিরা, আজকে ছোট সোনামণি আজকে এই পর্যন্তই, তোমরা সবাই।